প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে এই করোনাকালীন সময়ে তোমরা বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনায় লেগে থাকবে আর আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। তো ইতিমধ্যেই আমাদের স্কুল থেকে যে অনলাইন ক্লাসগুলো চলছে তোমরা দেখতে পাচ্ছ সেই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস উপস্থাপন করার জন্য এসেছি। আমার আজকের ক্লাসটি হলো সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে, আর আজকের টপিকটি হলো ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপ, অর্থাৎ ভার্বকে সঠিক রূপে ব্যবহার করার জন্য যে নিয়মকানুনগুলো তোমাদের জানা দরকার সেগুলোর একটু কিছু নিয়ে আমি আলোচনা করব। তো এর বিভিন্ন ধরনের রুলস বা নিয়ম আছে। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে রুল ওয়ান, এই রুলটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো আমি এখানে একটি এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ। তো শুরুতে যে এক্সাম্পলটা আছে এটা হলো হি কামস টু মি এভরি ডে, এখানে দেখা যাচ্ছে হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আর ইট টেন্সটা একটা নিউ ইনটেন্স, এই জন্য একটা মেন ভার্ব কামের সাথে এস যোগ হয়েছে। মেন ভার্বটা ছিল কাম, এর সাথে এস যোগ হয়ে যোগ হয়েছে এবং এটাই হলো এই টেন্স অনুযায়ী এই সেন্টেন্সে সাবজেক্ট অনুসারে রাইট ফর্ম অফ ভার্ব। এভাবে পরবর্তী এক্সাম্পল দেখতে পাচ্ছ, দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ ডেইলি, এখানে দেখা যাচ্ছে দ্য ফিশারম্যান সাবজেক্ট আর ক্যাচ হলো ভার্ব, এখানে মেন ভার্বটা ক্যাচ, সেজন্য এখানে যেহেতু সেন্টেন্সের টেন্সটা আছে ইউনিট টেন্সে সেজন্য আর সাবজেক্টটা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আর মেন ভার্বটা হলো ক্যাচ, ক্যাচের সাথে একটা ইএস যোগ আছে তোমরা দেখতে পাচ্ছ। এই ইএস যোগ করাটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক রূপ। তো এই জন্য ক্যাচ ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে। আর শেষ উদাহরণ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দ্য বেবি ক্রাইজ লাউডলি, এটা একটা ইন্ডিপেন্ডেন্সের সেন্টেন্স, এখানে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর মেন ভার্বটা হলো ক্রাই, ক্রাই ভার্বটা মেন ভার্ব ছিল কিন্তু এখানে ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হওয়ার কারণে আর সাবজেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এইবারের সাথে ইএস যোগ হয়েছে। তবে এই ক্রাই ভার্বের সাথে ইএস যোগ হতে গিয়ে এই ভার্বের মূলে ছিল ওয়াই, সি আর ওয়াই ক্রাই, এটা হলো ভার্বের বেস ফর্মে ছিল প্রেজেন্ট ফর্মে, আর যেসব বার্বের বেসিক ফর্মে শেষে ওয়াই থাকে ওই ওয়াইটা উঠে যায় এবং ওয়াইয়ের পরিবর্তে একটা আই যোগ হয়, ওয়াইটা আই হয়ে যায়, ওয়াইটা আই হওয়ার পরে ইএস যোগ হয়। এই জন্য এখানে আমি সি আর লিখে তারপরে আই লিখছি তারপরে কি ইএস যোগ করছি। তো এইভাবে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় আর সেন্টেন্সের টেন্স যখন প্রেজেন্ট ইনটেন্সে থাকে তখন মেন ভার্বের সাথে এস বা ইএস এইভাবে যোগ হয়। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছ। এখন আমি তোমাদেরকে আরেকটি রুল নিয়ে যাচ্ছি, পরবর্তী নিয়মটি তোমরা দেখবে আর তোমরা নিশ্চয়ই খাতা কলম সাথে নিয়ে বসেছ, মাঝে মাঝে খাতা কলম ব্যবহার করবে, অর্থাৎ যে রুলগুলো বা এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখবে। পরবর্তী রুলটা হলো
সকল কন্টিনিউয়াস টেন্সে। সকল কন্টিনিউয়াস টেন্সে সকল কন্টিনিউয়াস টেন্সে মিন বি ভার্বের পরে যে মেন ভার্বটি থাকে সেই মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেজ। এবার রুল টুটা তোমরা লক্ষ্য করো, সকল কন্টিনিউয়াস টেন্সে ভি ভার্বের পরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। মানে সকল কন্টিনিউয়াস টেন্স বলতে যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে, হোকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোকটা পাস্ট কন্টিনিউয়াস, হোকটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে ধরনের কন্টিনিউয়াস টেন্স হোক না কেন, ওই কন্টিনিউয়াস টেন্সে যে বি ভাবটি থাকে, বি ভাবগুলো হলো এম ইজ আর ওয়াজ আর বিন, বি বিং বিন, এগুলি সবই বি ভার্ব। তো দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এমইজ আর থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ আর থাকে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বিন হ্যাড বিন থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন থাকে। এবার যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে আর যত ধরনের বি ভার্ব আছে ওগুলির পরে যে মেন ভার্বটি থাকে, ওই মেন ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ওইটার সাথে আইএনজি যোগ হয়। এখানে আমি দুটি এক্সাম্পল দেখাচ্ছি। প্রথম এক্সাম্পল আছে আই এম টিচিং ইউ নাও, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আই এম টিচিং ইউ নাও, এখানে বি ভার্বটা এম আর টিচতেছে মেন ভার্ব, এই জন্য টিচের সাথে আইএনজি যোগ হয়েছে। আর পরবর্তী এক্সাম্পলটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ধরন। তো এখানে বি ভার্বটা হলো হ্যাজ বিন আর মেন ভার্ব হলো সাফার, তো এই জন্য বি ভার্বের পরে বি ভার্ব বিন, বি ভার্বটা হ্যাজ বিন আর বি ভার্বটা হলো বিন, তো বি ভার্বের পরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এবার তোমরা রুল থ্রি লক্ষ্য করো,
প্রেজেন্ট ও পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট দুই ধরনের পারফেক্ট টেন্সই। হ্যাঁ, ব্যবহার অগ্রের হিসেবে থাকে। আর এরপরে যে মেইন ভার্বটি আসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, জাস্ট নাও। হ্যাঁ, বলে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ও পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মেইন ভার্বের পাস্ট পারফেক্ট হয়, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক জাস্ট নাও, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এখানে হ্যাভ বসেছে এবং হ্যাভের পরে মেইন ভার্ব ডু ছিল, মেইন ভার্ব ডু এর পাস্ট পারফেক্ট ফর্ম ডান বসেছে এবং এটাই রাইট ফর্ম অফ ভার্ব। আর পরবর্তী এক্সাম্পলটি হলো একটা পাস্ট পারফেক্ট টেন্সের, দ্য টিচার কেম, দ্য টিচার কেম আফটার দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য রুম। তো এখানে আফটার পরের অংশটি পাস্ট পারফেক্ট হয়েছে আর শুরু অংশটি ছিল পাস্ট ইনডিফিনিট। তো আফটারের পরে হ্যাড ভার্বটি এসেছে, এই জন্য মেইন ভার্ব এন্টারের পাস্ট পারফেক্ট রূপ এন্টার্ড হয়েছে, অর্থাৎ সঠিক রূপে বসেছে। আর এখানে এন্টারটি হলো বারবার রাইট ফর্ম, রাইট ফর্ম বা সঠিক রূপ। পরবর্তী রুলটি দেখো, প্যাসিভ ভয়েসে বারবার বি ভার্বের পরে, প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, যেমন
পেসিভ ভয়েসে বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সবসময়। তো এটা একটা পেসিভ ভয়েস, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। তো এখানে জোর ছিল মেন ভার্ব আর ইজ হলো বি ভার্ব। তো বি ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ। আরেকটা রুল দেখো, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন আই এম ফন্ড অফ ড্রিঙ্কিং টি। এখন দেখো প্রিপারেশন হলো অফ আর ড্রিঙ্ক হলো মেন ভার্ব। অতএব প্রিপারেশনের পরে মেন ভার্ব আসার কারণে মেন ভার্বটার সাথে আইএনজি যোগ হয়েছে। তো আশা করি তোমরা এই সঙ্গীত আলোচনা থেকে ভার্বের সঠিক ব্যবহার অর্থাৎ ট্র্যাক্টর বা পার্শ্ব সম্পর্কে একটা ধারণা পেয়েছ। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে। তোমরা সবাই ঘরের মধ্যে থাকবে এবং পড়াশোনা করবে, বাবা মার কথা বলতে চলবে, আর আমাদের অনলাইন ক্লাসগুলির সাথে থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য আমাদের এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।